নির্লজ্জ কাণ্ড করে বিপদত আরক্ষী বিষয়া। স্বামীর নির্যাতনের বলি হওয়া মহিলাক বুজনি দিবলৈ কোয়ার্টারলৈ মাতি নি সর্বনাশ করিলে আরক্ষী বিষয়া কুমুদ গন্ধিয়া ফুকনে। 31 মার্চত স্বামীর বিরুদ্ধে এজাহার দিবলৈ যোরহাট সদর থানালৈ অহা মহিলাক কোয়ার্টারলৈ মাতি নিছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। স্বামীর নির্যাতনের বলি হওয়া মহিলাক বুজনি দিয়ার চলেরে কোয়ার্টারর বন্ধ কোঠাত শুবাই লৈছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। আলোচনার মাজতে কাপড় কানি সলাই সুরাপানত ধরেছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। তার মাজতে ভাত রাঁধি শেষ করেছিল ফুকনে। রন্ধামেলা হওয়ার পাছত এই টিফিন তো তুলি দিওতেই কুমুদ গন্ধিয়া ফুকনে শরীরের গোপন অঙ্গত হাত দিয়ার অভিযোগ মহিলার। কুমুদ গন্ধিয়া ফুকন স্যারে কেসর সংক্রান্ত মো মাতি লৈ তেখেতলোকৰ কাষৰ থকা কোয়ার্টারলে নি পেলায় যে নিয়ার পাছত আপনার তেখেতলোকে ড্রিঙ্কস করাত লাগিলে। তেখেতে মোক পাকঘরলে মাতি নি পেলায় আপনার টিফিন এটা হাতত ধরায় টিফিনটোত ভাত সাত দিছে। তারপর হাতত ধরে পেলায় মোক টিফিনটো হাতত দিয়ার চলেরে মোক গাত অস্থিলভাবে চুইছে তেখেতে মোক। কোয়ার্টারৰ পৰা পলুয়ার চেষ্টা করতে কুমুদ গন্ধিয়া ফুকনে আগস্থি ধরারও অভিযোগ মহিলার। টিফিনের সঙ্গে জোরকয় এটা মোবাইল হাতত গুজি দি যৌন নির্যাতনের কথা স্বামীক নকবলে অনুরোধ করিলে আরক্ষী বিষয়া কুমুদ গন্ধিয়া ফুকনে। তেখেতে মূল যিখিনি করলে আর কারো লগত যাতে এনেকে অসৎ ব্যবহার নকরে। নারী আমার সুরক্ষিত হব লাগে, যাতে আমি তেখেতলোকৰ ওচৰলে যাও সুরক্ষিত মানে সুরক্ষা বিচাৰি এই সন্দর্ভত যাতে মই জাস্টিস পাও মানে। কিন্তু স্বামীর বিরুদ্ধে গোচর দিবলৈ অহা মহিলায় কুমুদ গন্ধিয়া ফুকনের সকলো কাণ্ড কৈ দিলে স্বামীক। তার পাছতেই স্বামীর সহযোগত ভুক্তভোগী মহিলায় কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে দাখিল করিলে এজাহার। ভুক্তভোগীর এজাহারের আধারত কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে আরক্ষীয়ে রুজু করেছে গোচর। আনকি কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তরও নির্দেশ আরক্ষী অধীক্ষকর। তার উপর আকো আমার এনকোয়ারি আর ইনভেস্টিগেশন চলি আছে। মই কেস রেজিস্টার করার কারণে কইছো যে এটা কগনিজেবল অফেন্স, আমি এটা কেস রেজিস্টার করিম আর আমার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলি। যোরহাটৰ পৰা গৌতম বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। নির্লজ্জ কাণ্ড করে বিপদত আরক্ষী বিষয়া। স্বামীর নির্যাতনের বলি হওয়া মহিলাক বুজনি দিবলৈ কোয়ার্টারলৈ মাতি নি সর্বনাশ করিলে আরক্ষী বিষয়া কুমুদ গন্ধিয়া ফুকনে। 31 মার্চত স্বামীর বিরুদ্ধে এজাহার দিবলৈ যোরহাট সদর থানালৈ অহা মহিলাক কোয়ার্টারলৈ মাতি নিছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। স্বামীর নির্যাতনের বলি হওয়া মহিলাক বুজনি দিয়ার চলেরে কোয়ার্টারর বন্ধ কোঠাত শুবাই লৈছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। আলোচনার মাজতে কাপড় কানি সলাই সুরাপানত ধরেছিল কুমুদ গন্ধিয়া ফুকনে। তার মাজতে ভাত রাঁধি শেষ করেছিল ফুকনে। রন্ধামেলা হওয়ার পাছত এই টিফিন তো তুলি দিওতেই কুমুদ গন্ধিয়া ফুকনে শরীরের গোপন অঙ্গত হাত দিয়ার অভিযোগ মহিলার। কুমুদ গন্ধিয়া ফুকন স্যারে কেসর সংক্রান্ত মো মাতি লৈ তেখেতলোকৰ কাষৰ থকা কোয়ার্টারলে নি পেলায় যে নিয়ার পাছত আপনার তেখেতলোকে ড্রিঙ্কস করাত লাগিলে। তেখেতে মোক পাকঘরলে মাতি নি পেলায় আপনার টিফিন এটা হাতত ধরায় টিফিনটোত ভাত সাত দিছে। তারপর হাতত ধরে পেলায় মোক টিফিনটো হাতত দিয়ার চলেরে মোক গাত অস্থিলভাবে চুইছে তেখেতে মোক। কোয়ার্টারৰ পৰা পলুয়ার চেষ্টা করতে কুমুদ গন্ধিয়া ফুকনে আগস্থি ধরারও অভিযোগ মহিলার। টিফিনের সঙ্গে জোরকয় এটা মোবাইল হাতত গুজি দি যৌন নির্যাতনের কথা স্বামীক নকবলে অনুরোধ করিলে আরক্ষী বিষয়া কুমুদ গন্ধিয়া ফুকনে। তেখেতে মূল যিখিনি করলে আর কারো লগত যাতে এনেকে অসৎ ব্যবহার নকরে। নারী আমার সুরক্ষিত হব লাগে, যাতে আমি তেখেতলোকর ওচরলে যাও সুরক্ষিত মানে সুরক্ষা বিচারি এই সন্দর্ভত যাতে মই জাস্টিস পাও মানে। কিন্তু স্বামীর বিরুদ্ধে গোচর দিবলৈ অহা মহিলায় কুমুদ গন্ধিয়া ফুকনের সকলো কাণ্ড কৈ দিলে স্বামীক। তার পাছতেই স্বামীর সহযোগত ভুক্তভোগী মহিলায় কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে দাখিল করিলে এজাহার। ভুক্তভোগীর এজাহারের আধারত কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে আরক্ষীয়ে রুজু করেছে গোচর। আনকি কুমুদ গন্ধিয়া ফুকনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তরও নির্দেশ আরক্ষী অধীক্ষকর। তার উপর আকো আমার এনকোয়ারি আর ইনভেস্টিগেশন চলি আছে। মই কেস রেজিস্টার করার কারণে কইছো যে এটা কগনিজেবল অফেন্স, আমি এটা কেস রেজিস্টার করিম আর আমার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলি। যোরহাটৰ পৰা গৌতম বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।